হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের দশম শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফোরের প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে আলোচনা করবো তো এর আগে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি কমপ্লিট করে দিয়েছি তো তোমরা আগের পার্টগুলো অবশ্যই দেখে নিও যদি তোমাদের দরকার পড়ে তো আগের পার্টগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের শুধু দশম শ্রেণী বলে নয় আমি ক্লাস ওয়ান থেকে আরম্ভ করে একদম তোমাদের দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করিয়েছি তো তোমার ভাইরা যদি থাকে তো অবশ্যই তোমরা বলতে পারো তাদেরকে সাজেস্ট করতে পারো যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আমার এই চ্যানেলে কিন্তু হয়ে গেছে তো চলো এবার ভিডিওটা শুরু করছি আর তোমরা যদি কেউ পিডিএফ নিতে চাও মানে এই পার্ট ফোরের তো পার্ট ফোরের যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমাদেরকে ত্রিশ টাকা পেমেন্ট করতে হবে পিডিএফটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তো লিঙ্কে ক্লিক করলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমাদের ত্রিশ টাকাটা পেমেন্ট করতে হবে তো এই পিডিএফের মধ্যে তোমাদের সাতটা সাবজেক্টই একসাথে থাকবে সাতটা সাবজেক্ট বলতে বাংলা ইংরেজি অঙ্ক জীবন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল এই প্রত্যেকটা বিষয়ের পার্ট ফোরের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান কিন্তু একটা পিডিএফের মধ্যে করা আছে তার জন্যে তোমাদের ত্রিশ টাকা পেমেন্ট করতে হবে তো চলো এবার আমরা প্রশ্ন উত্তরগুলোয় আসবো একের দাগের দেখো বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক দশমিক একটা বলেছে তপনের লেখা যে গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছিল সেই গল্পটার নাম কি এই চারটের মধ্যে কোনটা না তপনের প্রথম দিনের গল্প কিন্তু সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছিল তো তোমরা উত্তরটা লেখার সময় এইভাবে লিখবে একের এক দশমিক এক তপনের লেখা যে গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছিল সেটি হলো প্রথম দিন তো এখানে দুটো আকার হয়ে গেছে একটা কেটে দেবে তো সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছিল প্রথম দিন বুঝতে পেরেছ এরপরে দেখো এক দশমিক একটা কি বলেছে পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদককে ন অনুবাদক হচ্ছে নবারুণ ভট্টাচার্য তো তোমাদের টেক্সট বইয়ে দেখবে কবিতাটা লেখা আছে দিয়ে নিচে লেখা আছে বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য তো এটা সঠিক উত্তর হচ্ছে নবারুণ ভট্টাচার্য লেখার সময় লিখবে দেখো এক দশমিক দুই পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক নবারুণ ভট্টাচার্য দিয়ে নবারুণ ভট্টাচার্যের তলায় দাগ দিয়ে দেবে ঠিক আছে এর পরের প্রশ্নটা দেখো এক দশমিক তিনের কি বলেছে আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে তো কোন কাব্যগ্রন্থে রয়েছে না পত্রপুট কাব্যগ্রন্থে রয়েছে তো উত্তরটা লেখার সময় কি লিখবে দেখো আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথের পত্রপুট কাব্যগ্রন্থে রয়েছে তারপরে এক দশমিক চারের প্রশ্নটা বলেছে দেখো বাবু কুইল ডাইভার্স কথাটি বলতেন লর্ড কার্জন দিয়ে লর্ড কার্জনের তলায় এইভাবে দাগ দিয়ে দেবে তারপরে এক দশমিক পাঁচেরটা বলেছে দেখো চারটে অপশান দেওয়া আছে দিয়ে বলেছে কোন কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের নয় দিন ও রাত্রি কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় তো এই চারটে অপশানের মধ্যে সঠিক হবে দিন ও রাত্রি এইটা শঙ্খ ঘোষের লেখা নয় বাকিগুলো সবগুলো কিন্তু শঙ্খ ঘোষের লেখা এবার দেখো দুইয়ের দাগের কি বলেছে কম বেশি কুড়িটি শব্দের উত্তর লেখো তো দুই দশমিক এক একটা বলেছে কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল তো উত্তরটা দেখো আমি এখানে লিখেছি দুয়ে দুই দশমিক এক আশাপূর্ণা দেবী রচিত জ্ঞান চক্ষু গল্পে লেখকরা ভিন্ন জগতের প্রাণী দাঁড়িয়ে দেবে এটি ছিল তপনের ধারণা কিন্তু তার নতুন মেষমশাই একজন লেখক শুনে বিস্ময়ে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল তো তোমাদের এতটাই কিন্তু লিখতে হবে তারপরে প্রশ্নটা কি বলেছে দেখো অসুখী একজন কবিতাটি পাবলো নেড়ুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত তো উত্তরটা দেখো আমি লিখেছি দুই দশমিক দুই অসুখী একজন কবিতাটি পাবলো নেড়ুদার এক্সট্রা ভ্যাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত তো এই বানানটা খুব ভালো করে ফলো রাখবে তোমরা ই এক্স এ ভি এ জি এ আর আই এ ঠিক আছে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত তারপরে আমরা নেক্সট প্রশ্নে আসবো দেখো তো দেখো দুই দশমিক তিনেরটা কী বলেছে হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে প্রাবদ্ধিক ছেলেবেলায় কার লেখা জ্যামিতি বই পড়েছিলেন বলে জানিয়েছে তো এটা কিন্তু হারিয়ে যাওয়া কালী কলমে আমি রকম কোনো লাইন কিন্তু খুঁজে পাইনি তো তোমরা একবার চেক করে নেবে যদি থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করবে তো আমি এইটা দেখেছি বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসুর লেখা এই গল্পে কিন্তু আমি দেখেছি দেখো তোমাদেরও আমি দেখাচ্ছি দেখো ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল তাহলে বুঝতে পারছো এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে তো এখানে প্রশ্নটা ছিল দেখো প্রাবন্ধিক ছেলেবেলায় কাল লেখা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছে তো আমরা বুঝতে পারছি ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি বই পড়েছিলেন তো এখানে তখন উত্তরটা লিখেছি তোমাদের দুই দশমিক তিন দেখো বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন ঠিক আছে তারপরের প্রশ্ন দেখো দুই দশমিক চারটা আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল উত্তরটা দেখো আমি লিখেছি দুই দশমিক চার পশ্চিম দিগন্তে অর্থাৎ পাশ্চাত্য দেশগুলিতে ক্ষমতা দখলে লড়াইয়ে মানুষের মধ্যকার পাশবিক শক্তি বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে ঘোষণা করেছে সভ্যতার অন্তিমকাল ঠিক আছে তো তোমাদের এইটুকুই কিন্তু লিখতে হবে তারপরে দুই দশমিক টা কি বলেছে দেখো আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন উত্তরটা দেখো আমি এখানে লিখেছি দুই দশমিক পাঁচ শঙ্খ ঘোষে রচিত আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাই পায়ে পায়ে বলতে মানুষের প্রতি পদক্ষেপকে বোঝানো হয়েছে মানুষের চলার পথে নানান প্রতিকূলতা প্রতি মুহূর্তে বরফের দেওয়ালের মতোই বাধা হয়ে দাঁড়ায় হিমানির বাঁধ সেই বাধার প্রতীক তো তোমাদের কিন্তু এতটাই লিখতে হবে এরপরে তিনের তিন দশমিক একটা কি বলেছে দেখো ওর হবে বক্তাকে কেন তার এমন মনে হয়েছে তো উত্তরটা দেখো আমি এখানে লিখেছি তিনের তিন দশমিক এক আলোচ্য অংশটি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে দিয়ে দেখো ওর হবে এই লাইনটির বক্তা হলেন তপনের মেষমশাই এবার কেন তার এমন মনে হয়েছে দেখো তপন তার বয়সী ছেলে মেয়েদের গল্প লেখার ধরন অর্থাৎ রাজা রানীর গল্প খুন জখম অ্যাক্সিডেন্ট না খেতে মরে যাওয়া ইত্যাদি বিষয় থেকে সরে এসেছে সে শুধু তার স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে গল্প লিখলে তার লেখক মেসমশাইয়ের এমন মনে হয়েছে তো তোমাদের এটুকুই কিন্তু লিখতে হবে এরপরে দেখো তিন দশমিক কি বলেছে অসুখী একজন কবিতায় কার মাথার উপর বছরগুলি কেন পর পর পাথরের মতো নেমে এসেছিল তো এবার আমরা এটার সঠিক উত্তর দেখব তো তোমাদের এটার জন্য এইখান থেকে আরম্ভ করে এতটা কিন্তু লিখতে হবে কি লিখবে দেখো জীবন ও জীবিকার জন্য বাসভূমি ছেড়ে দূরে চলে যাওয়া তার মানুষটি যে ফিরে আসবেন না এ কথা তার প্রেমিকের অজানা ছিল কিন্তু জীবন এতে থেমে থাকেনি বৃষ্টিতে কবির পায়ের দাগ মুছে তাতে ঘাস জন্মায় নিরন্তর অপেক্ষা চলতেই থাকে দীর্ঘ প্রতীক্ষারত নারী জীবনে তার প্রিয়তমে অনুপস্থিতির বছরগুলো যেন পাথরের বোঝা হয়ে তার মাথার উপর নেমে আসে এখানে পরপর বলতে বিচ্ছেদ বেদনার গভীরতা বোঝানো হয়েছে তো তোমাদের কিন্তু এইটুকুই লিখতে হবে ঠিক আছে এর পরের প্রশ্নে এবার আসছি দেখো তো দেখো এবার তিন দশমিক তিনেরটা বলেছে আমরা ভিকারি বারো মাস আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো তো এবার আমি এটার সঠিক উত্তর তোমাদের দেখাবো তো তোমাদের এইখান থেকে এতটা কিন্তু লিখতে হবে কি লিখবে উদ্ধৃতিটি শঙ্কোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার অংশবিশেষ আমরা ভিকারি বারো মাস বলতে কবি মানুষের মানসিক দৈন্যের কথা বলেছেন কবির মতে নানান প্রতিকূলতা ও যুগ যন্ত্রণার ক্ষত নিয়ে মানুষ বেঁচে আছে সে পথ তার মানসিক দৃঢ়তা শিথিল হয়ে পড়েছে তার প্রকৃত ইতিহাসের সঠিক প্রতিফলন হয়নি জেনেও সে নিশ্চুপ ও বহিবিশ্ব থেকে বিচ্ছিন্ন এভাবে আপাত দুর্বল ও ভীরু সাধারণ মানুষের অবহেলিত মানসিক দৈনের কথা বলতে গিয়ে কবি এমন মন্তব্য করেছেন তো তোমাদের এইখান থেকে এতটা কিন্তু লিখতে হবে ওকে আমরা দেখো এরপরে তিন দশমিক চারটা কি বলেছে দেখো উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কিভাবে উল্লিখিত হয়েছে তো এটার উত্তর আমি তোমাদেরকে দেখাবো দেখো তোমাদের এইখান থেকে আরম্ভ করে এতটা লিখতে হবে কি লিখেছি দেখো আমি তিন দশমিক চার উদ্দাংশে এই মহাবিশ্বের সৃষ্টি লগ্নে স্রষ্টার মানসিকতা এবং সৃষ্টির প্রাথমিক অবস্থার একটা কাব্যিক রূপচিত্র অঙ্কন করা হয়েছে সৃষ্টির লগ্নে সেই আদিম যুগে উদ্ভ্রান্ত ছিলেন স্রষ্টা বিশৃঙ্খল ছিল সৃষ্টি নিজের সৃষ্টিকর্মে তিনি নিজেই সন্তুষ্ট হতে পারছিলেন না তাই বারবার ভেঙে গড়ছিলেন এই ভাঙা গড়ার মধ্য দিয়ে নবতর সৃষ্টির মধ্য দিয়ে রূপলাভ করেছিল বিশ্ব গড়ে উঠেছিল এক একটি দেশ মহাদেশ এই সময় আফ্রিকাকে প্রাচী ধরিত্রীর বুক থেকে সরিয়ে নিয়ে বনস্পতি নিবিড় বন্ধনে আবদ্ধ করেন তিনি তো তোমাদের এতটাই কিন্তু লিখতে হবে তারপরে দেখো তিন দশমিক পাঁচ একটা কি বলেছে আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আফিস সেই আফিসের চিত্র লেখক কিভাবে উপস্থাপিত করেছেন তো এটা উত্তর দেখো দেখো আমি খাতার মধ্যে লিখেছি তিন দশমিক পাঁচ তার হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে নিজে লেখালেখির অফিস তথা কর্মক্ষেত্রে বর্ণনা দিয়েছেন তার অফিসের সকল কর্মী লেখার কাজের সঙ্গে যুক্ত সকলেই আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সময় ও শ্রম সাশ্রয় করার জন্য কম্পিউটারের সাহায্যে লেখালেখিতে অভ্যস্ত অফিসে সকলের সামনে চোখ ও আয়নার মতো কম্পিউটারের স্ক্রিন আর তার নিচেই কিবোর্ড সেই কিবোর্ডে। চাপ দিলে লেখা ফুটে ওঠে কম্পিউটারে কম্পিউটার স্ক্রিনে এভাবে কর্মচারীরা কম্পিউটার ও কিবোর্ডের সাহায্যে লেখাকে ছাপার জন্য প্রস্তুত করেন অফিসে প্রাবন্ধিক একমাত্র কলম দিয়ে খাতায় লেখালেখি করেন লেখক কোনোদিন কলম না নিয়ে গেলে যে কতটা বিপদে পড়তেন সেটাও তিনি আলোচ্য গল্পে বলেছেন এখানে বলেছেন লিখবে ঠিক আছে এভাবে অফিসে কাজকর্ম চলতো তো তোমাদের কিন্তু এতটাই লিখতে হবে এরপরে দেখো চারের দাগের কি বলেছে চারের দাগে বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো কম বেশি দেড়শো শব্দে চার দশমিক একেরটা বলেছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে তারপরে দেখো সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল জ্ঞানচক্ষু গল্প অনুসরণে বুঝিয়ে দাও তো আমরা এবার এটা সঠিক উত্তর দেখব তো তোমাদের এইখান থেকে আরম্ভ করে এতটা লিখতে হবে কি লিখবে দেখো প্রথম প্রশ্নের উত্তরটার জন্য লিখবে প্রখ্যাত শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবীর গল্প জ্ঞানচক্ষুর কেন্দ্রীয় চরিত্র তপন বিশাল পৃথিবীতে স্বল্প বাস্তবতা নিয়ে আর পাঁচটা শিশুর মতোই তারও চলা পথ চলা লেখকদের সম্পর্কে তার ধারণা সে কথাই বলে সেই তপন তার নতুন লেখক মেষমশায়ের সান্নিধ্যে এসে তার প্রতিভাকে বিকশিত করে কাঁচা হাতে লিখে ফেলে একটা আস্ত গল্প সেই গল্প মেষর হাতে গেলে মেশো তপনের ও বাড়ির লোকেদের মন রাখার জন্য তার সামান্য কারেকশন করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার অঙ্গীকার করেন ও সেটি নিয়ে যান এর বেশ কিছুদিন পর সন্ধ্যাতারা পত্রিকায় গল্পটি ছেপে বেরোই তপনের কাছে এই চমকপ্রদ ঘটনাটি অলৌকিক বলে মনে হয়েছিল এবার আমরা সেকেন্ড পার্টটার উত্তর দেখব দেখো অলৌকিক শব্দটির আবিধানিক অর্থ হলো মানুষের পক্ষে যা সম্ভব নয় বা পৃথিবীতে সচরাচর যা ঘটে না এক্ষেত্রে ছোট্ট তপনের লেখা গল্প পরিবেশ ও পরিস্থিতির সমন্বয়ে যেভাবে ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল সেটাই অলৌকিক আসলে তপনের লেখক সম্পর্কে ধারণার অবসান গল্প লেখা তা মেশর হাত ধরে ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া প্রভৃতি ঘটনাগুলি তার কাছে এতটাই অবিশ্বাস্য যে তার মনে হয় সমস্ত ঘটনাটি যেন অলৌকিক তো তোমাদের এতটাই কিন্তু লিখতে হবে এরপরে বলেছে দেখো আই আরও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা কবিতায় এই আহ্বান ধ্বনিত ধ্বনিত হবে হয়েছে কেন তো আমরা সঠিক উত্তরটা দেখব দেখো তো দেখো উত্তরটা লিখবে এখান থেকে চার দশমিক দুই কবি শঙ্ক ঘোষ রচিত আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতার মূল কাব্যগ্রন্থ জলি ই হয়ে আছে এর অন্তর্ভুক্ত ওকে এরপর আমরা নেক্সট পার্টটার উত্তর দেখব ঠিক আছে যেটা বলেছে কবিতা এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন তো এটার উত্তরবার আমি তোমাদের দেখাবো তো তোমাদের নেক্সট পার্টটার জন্য এইখান থেকে এতটা লিখতে হবে কী লিখবে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় এ আমন্ত্রণ বর্তমান যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর গৃহহীন অসহায় নিরন্ন সাধারণ মানুষদের প্রতি আশাবাদী কবি তাদের নিয়ে ঐক্যের স্বপ্ন দেখেন আর দেখেন নতুন পৃথিবীর স্বপ্ন মানুষের চলার পথে ডাইনে বায়ে উপর নিচে প্রতিটি দিকেই প্রতিকূলতা হানাদারি শত্রুর আক্রমণে মানুষ আজ গৃহহীন বাদ যায়নি শিশুরাও আমাদের নিজেদের অস্তিত্বও বিপন্ন সমগ্র পৃথিবীটার যেন জীবনমিত অবস্থা আর এখানেই কবির দায়বদ্ধতা তাই এরকম এক সংকট থেকে বেরিয়ে আসার জন্য কবি মানুষকে অঙ্গহবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তো তোমাদের এটুকুই কিন্তু লিখতে হবে এর পরের প্রশ্নে আমি আসছি দেখো চার দশমিক কি বলেছে দেখো দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাস চিরচিহ্ন একে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো তো আমরা এবার এটা সঠিক উত্তর দেখব তো এটার জন্য তোমাদের এইখান থেকে এতটা কিন্তু লিখতে হবে কি লিখবে দেখো রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনার ইতিহাসকে বুঝিয়েছেন সৃষ্টির সূচনা থেকেই আফ্রিকা অরণ্যবিত সে তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহু দূরে নির্বাসিত ছিল সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা ঐতিহ্য সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকার উপনিবেশ স্থাপনের সূচনার ফলে ক্রমে এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকাই ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয় আফ্রিকার সম্পদের সন্ধান পেতে এই ঔপনিবেশিক তথা সাম্রাজ্যবাদী দল শুরু করে মানবিক লাঞ্ছনা আফ্রিকার কৃষ্ণাঙ্গ সরল মানুষগুলিকে লোহার হাত করি হাত করি পরিয়ে মানুষ ধরা এই বর্বরেরা তাদের পরিণত করে কীর্তদাসে তাদের বর্বরতা ও লোভ আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেও কালো সব অত্যাচারিত মানুষদের রক্ত ও অশ্রুতে কদমাক্ত হয় আফ্রিকার বনপথের ধুলো সাম্রাজ্যবাদী দস্যুদের কাঁটা মারা জুতোর তলার কাদার পিণ্ড এভাবে আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গিয়েছে তো তোমাদের এতটাই কিন্তু লিখতে হবে এরপরে দেখো চার দশমিক চারের প্রশ্নটা কি বলেছে জন্ম নিল ফাউন্টেন পেন হারিয়ে যাওয়া কালিকলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত আলোচনা করো তো এবার আমরা এটা সঠিক উত্তর তোমাদেরকে দেখাবো তো ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত তোমাদের এইখান থেকে এতটা কিন্তু লিখতে হবে কি লিখবে দেখো অধিকাংশটি লেখক শ্রীপান্তের হারিয়ে যাওয়া কালিকলম নামক প্রবন্ধ থেকে সংগৃহীত প্রবন্ধে ফাউন্টেন পেনের সসটা বলা হয়েছে লুইস অ্যাডসন ওয়াটারম্যানকে বাংলায় এই পেনের নামকরণ করেছিলেন রবীন্দ্রনাথ তিনি এই পেনের নাম দেন ঝর্ণা কলম তোমাদের এই পয়েন্টগুলো দেওয়ার দরকার নেই একটা না লিখবে পৃথিবীর প্রতিটি আবিষ্কারের পিছনেই থাকে নানান গল্প বা ঘটনা তবে গল্প বা ঘটনা যাই থাক না কেন প্রয়োজনের তাগিদেই যে আবিষ্কার এ কথা সকলেই মানতে বাধ্য লুইস অ্যাডসন ওয়াটারম্যানের ফাউন্টেন পেন আবিষ্কারের পিছনেও এমনই একটি বৃত্তান্ত রয়েছে তিনি ছিলেন একজন ব্যবসায়ী সেকালের অন্য ব্যবসায়ীদের মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন একবার তিনি এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন দলিল কিছুটা লেখা হয়েছে এমন সময় দোয়াত হঠাৎ উপর হয়ে পড়ে গেল কাগজে আবার তিনি ছুটলেন কালির সন্ধানে ফিরে এসে তিনি শোনেন ইতিমধ্যে আর একজন ব্যবসায়ী সই সাবুদ করে চুক্তি পাকা করে ফেলেছেন এই ঘটনার প্রেক্ষিতে বিমর্ষ ওয়াটারম্যান প্রতিজ্ঞা করেন যে এর একটা বিহিত তাকে করতেই হবে এরপরেই তার নিরলস প্রচেষ্টায় জন্ম নিল ফাউন্টেন পেন ঠিক আছে তো তোমাদের এতটাই কিন্তু লিখতে হবে ওকে এরপর আমরা নেক্সট প্রশ্নে আসছি দেখো তো চার দশমিক পাঁচেরটা কি বলেছে দেখো তারপর যুদ্ধ এলো কিসের মতো যুদ্ধ এলো তার কি পরিণতি ঘটলো তো সঠিক উত্তরটা তোমরা দেখো তো তোমাদের প্রথমে লিখতে হবে চার দশমিক পাঁচ দেবে দিয়ে লিখবে পাবলো নেরুদার অসুখী একজন কবিতা অনুসারে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল অর্থাৎ এখানে যাবতীয় ধ্বংস ও বিন্যাসের হয়ে ওঠে রক্তক্ষয়ী যুদ্ধ একটা যাবতীয় বাদ দেবে দুটো হয়ে গেছে টানা লিখতে গিয়ে ঠিক আছে এরপরে নেক্সট যে পাঠটা বলেছে দেখো তার কি পরিণতি ঘটলো তো তোমাদের এবার এটা সঠিক উত্তর দেখাবো তো তার জন্য তোমাদের এইখান থেকে এতটা কিন্তু লিখতে হবে যুদ্ধের কি পরিণতি দেখো যুদ্ধের ভয়াবহ বিভসতাই মানুষ আশ্রয়হীন হল নৃশংসতার হাত থেকে রেহাই পেল না শিশুরাও দাবানলের মতো যুদ্ধের আগুন সমতলে ছড়িয়ে পড়লো ধ্বংস হলো দেবালয় আর তার ভেতরের দেবতারা তাদের দেবত্ব নষ্ট হলো মানুষকে তারা স্বপ্ন দেখাতে ব্যর্থ হলো। সেই মিষ্টি বাড়ি ঝুলন্ত বিছানা গোলাপি গাছ প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ ও ভর্ষ হল যুদ্ধের আগুনে ঠিক একইভাবে শহরটাও পুড়ে গেল বিভসতার চিহ্ন নিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল কয়লা দোমড়ানো লোহা পাথরের মূর্তির বিভস্য মাথা আর রক্তের একটা কালো দাগ শুধু সেই ধ্বংসস্তূপে বেঁচে থাকলো মেয়েটির অপেক্ষা ও অবিচল ভালোবাসা তো তোমাদের কিন্তু এইটুকুই লিখতে হবে ঠিক আছে এর পরের প্রশ্নে আমি আসছি দেখো তো এরপরে পাঁচের দাগুলো বলেছে দেখো নির্দেশ অনুযায়ী উত্তর দাও প্রথমটা বলেছে অনুসর্গ হলো এক প্রকার বিশেষ পদ বিশ্লেষণ পদ সর্বনাম পদ পদ সঠিক উত্তর হচ্ছে অব্যয় পদ তারপরে পাঁচ দশমিক দুই একটা কি বলেছে দেখো বিভক্ত কখনোই লুপ্ত হয় না এখানে বিভক্তি হবে বিভক্তি কখনোই লুপ্ত হয় না কর্মকারকে পাঁচ দশমিক তিনের কি বলেছে দেখো নির্দেশকের একটি উদাহরণ হলো গুলি তোমাকে এইগুলো এখানে লিখেছি দেখো অনুসর্গ হলো এক প্রকার অব্যয় পদ বিভক্তি এখানে আমিও বিভক্তি লিখে দিয়েছি বিভক্তি কখনোই লুপ্ত হয় না কর্মকারকে পাঁচ দশমিক তিনেরটা নির্দেশকের একটি উদাহরণ হলো গুলি তারপরে তোমাদের একটা বঙ্গানুবাদ দেওয়া হয়েছে দেখো হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসন হি সিজ হিয়ার্স অ্যান্ড বিগানস টু লার্ন অ্যাট হোম ইট ইজ হোম দ্যট বিলস হিজ ক্যারেক্টার ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড তো এটার জন্য তোমাদের আমি দুটো বঙ্গানুবাদ লিখেছি তো তোমরা যেটা খুশি লিখতে পারো প্রথমটা আমি প্রথমে বলে দিই গৃহই প্রথম বিদ্যালয় যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে তো প্রথম লাইনটার মানে হয়ে গেল তারপরের লাইনটা মানে দেখো সে দেখে শোনে এবং গৃহে শিক্ষা লাভ করতে শুরু করে একটা লাইন হয়ে গেল তারপর দেখো গৃহই তার চরিত্র গঠন করে তারপর লাইনটা হয়ে গেল সুগৃহে সৎ এবং সুস্থ মানুষের সৃষ্টি করে অথবা দিয়ে দেখো আর একটা লিখেছি বাড়ি প্রথম পাঠশালা যেখানে শিশু তার প্রথম শিক্ষা পাই সে দেখে শোনে এবং বাড়ি থেকেই শিখতে শুরু করে বাড়ি তার চরিত্র গড়ে তোলে ভালো বাড়িতে সৎ ও সুস্থ মানুষ গড়ে ওঠে ঠিক আছে তো বন্ধুরা আশা করছি তোমরা তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছো তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা তো তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে আর পারলে তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করো ওকে